রোকেয়া চৌধুরী, আজকে আমি চলে এসেছি, এটা হচ্ছে নাফিজা ট্রেড। তো ভিউয়ার্স, আজকে আমি যেখানে এসেছি, এখানে আসলে কিন্তু শুধু যে আপনারা ব্লেন্ডার কিনতে পারবেন তা কিন্তু না, ফ্রিজ, টিভি, এসি থেকে শুরু করে আপনাদের হাউস হোল্ড, কিচেন অ্যাপ্লায়েন্সেস, হোম অ্যাপ্লায়েন্সেস, যাবতীয় যা লাগে সব কিনতে পারবেন। আজকের এপিসোডে আমি আপনাদেরকে চমৎকার একটি ব্লেন্ডার সেট দেখাবো, যে ব্লেন্ডার সেটটি কিনলে আপনাদের ঘরে জুস লাচ্ছি থেকে শুরু করে আদা রসুন বাটা থেকে শুরু করে একদম জিরা গুঁড়া সব কিছু কিন্তু আপনারা এই সেটটাতে করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে যে ব্লেন্ডার সেটটা দেখাবো, এটা হচ্ছে ফিলিপসের পিজিয়ন। ফিলিপসের একটা সাব ব্র্যান্ড হচ্ছে পিজিয়ন। তো পিজিয়নের এই যে মডেলটা, এই মডেলটা কিন্তু স্টেলা মডেল। আপনারা যদি এখানে এসে যদি বলেন যে আমি পিজিয়নের স্টেলা ব্র্যান্ড যে মডেলটা আছে সেটা আমি নিব, তাহলে কিন্তু ভাইয়ারা আপনাদেরকে এটাই দিবে। তো এই সেটটা সম্পর্কে বলতে গেলে আমি আপনাদেরকে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, এটা হচ্ছে চার জগের কমপ্লিট একটা ব্লেন্ডার সেট। প্রথমে আমি আপনাদেরকে এটার মটর সম্পর্কে বলবো। তো এই যে মটরটা দেখতে পাচ্ছেন, অনেকেই আছেন যারা শু শেপের যে ব্লেন্ডারগুলো আছে পছন্দ করে না, কারণ কিচেনে কিন্তু জায়গা প্রচুর লাগে, কিন্তু এটা কিন্তু অল্প জায়গার মধ্যে খুব সুন্দর মতো বসে যাবে এবং এখানে কিন্তু এয়ার লক আছে। এখানে কিন্তু আপনারা যখন কিচেন কাউন্টার, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, ধরেন এটা একটা কিচেন কাউন্টার, ধরেন এটা একটা কিচেন কাউন্টার, এভাবে যখন রাখবেন তখন কিন্তু এটা সহজে উঠে আসবে না, এটা কিন্তু এয়ার লক হয়ে যাবে। তাছাড়া এটা সবচেয়ে বড় সুবিধা আমি আরেকটা বলে দিচ্ছি, এখানে কিন্তু আপনাদেরকে, এখানে কিন্তু সার্কিট ব্রেক দেখা গেলো, এটার উপর লোডটা অনেক হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনাদের মেশিনটা অটো অফ হয়ে যাবে, এমন না যে মেশিন পুড়ে তারপর বন্ধ হবে, তা কিন্তু হবে না। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল সুইচটা আছে, সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকারটা জাস্ট আবার সুইচ দিয়ে আবার এটা চালাতে পারবেন, সেই ক্ষেত্রে এটা নষ্ট হওয়ার কোনো চান্সেস থাকছে না। এটা কিন্তু পিজিয়নের একটা এক্সট্রা ফিচার, যেগুলো আপনারা নর্মাল কোনো ব্লেন্ডারে পাবেন না। তো আসি এখন এটার মোটর, এটার মোটর হচ্ছে 700, এটা হচ্ছে 750 ওয়াট এবং এটা হচ্ছে 2100 আরপিএম। 750 ওয়াট, আমি আপনাদেরকে একটু বলি, যারা আপনারা যারা ওয়াট দেখে ব্লেন্ডার কিনেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না, যারা প্রোডাক্ট চাচ্ছেন এটা তাদের জন্য ভিডিওটা। অনেকে আছেন শুনে খুশি হয়ে যান যে 750 ওয়াট, 1200-1400 ওয়াটের ব্লেন্ডার একদম মনে হয় বা বিল্ডিং টিল্ডিং সব গুঁড়া করে ফেলবো। আসলে বিল্ডিং গুঁড়া করার জন্য কিন্তু ব্লেন্ডার লাগে না, ব্লেন্ডার শুধু লাগে মশলা গুঁড়া করার জন্য। আপনি হলুদ বলেন, জিরা বলেন, দারচিনি বলেন, জয়ফল বলেন, এগুলো গুঁড়ো করতে পারলে তো আদা রসুন পেস্ট করা তো কোনো ব্যাপারই থাকে না। আর যেহেতু আমি একজন গৃহিণী, আমি কিন্তু জানি যে কোন ব্লেন্ডারটাতে ভালো কাজ হয়। আর আপনারা জানেন জানলার মতে আমি কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ড নিয়ে কাজ করার আগে সেটা আমি বাসায় নিজে নিয়ে ইউজ করি, যখন দেখি যে না এটা নিয়ে দুটা কথা বললে আপনারাও খুশি হবেন এবং আপনারা ব্যবহার করে আমার জন্য দোয়া করবেন, তখন কিন্তু আমি প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই। তো এটা মটর সম্পর্কে আপনাদেরকে বললাম। তো এটা যে বুশটা আছে এটা কিন্তু সহজে ক্ষয় হবে না, আমি আপনাদেরকে বলে দিই, অনেক বুশ আছে দেখবেন তিন কাটার বুশ, তিন কাটার বুশ যেগুলো থাকে সেগুলো কিন্তু সহজে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, কিন্তু ছয় কাটার বুশ যেটা থাকে সেটা কিন্তু সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। এছাড়া আপনারা যদি চান যে এই বুশগুলো আপনারা যে কোনো দোকান থেকে কিনবেন, কোকারিজে যে কোনো বা আপনারা ব্ল্যান্ডার যেখানে কিনতে পাওয়া যায় সেখানে কিন্তু এই বুশটা এক্সট্রা পাওয়া যায়। তো আমি এখন আসি জগের কথা। তো সবার বাসায় কিন্তু কম বেশি বাচ্চা আছে সব, আর এখন কিন্তু গরম, বেশ গরম, এই গরমে কিন্তু বিভিন্ন ফলের শরবত খাওয়ার জন্য এরকম একটা জুসার, ফ্রেশ জুসার কিন্তু অনেক প্রয়োজন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা যেরকম ফ্যামিলি ব্লগগুলো দেখেন আপনারা কিন্তু দেখবেন আমি কিন্তু প্রায় দিনে রাতে আমি কিন্তু জুস তৈরি করি, কারণ আমি নিজেও জুস খেতে অনেক পছন্দ করি। তো এটা কিন্তু ফ্রেশ জুসারের সিস্টেমে, এটা আপনারা চাইলে ব্লেন্ডারের মতো ইউজ করতে পারেন, চাইলে কিন্তু জুসারের মতো ইউজ করতে পারেন। এখানে কিন্তু ভিতরে ছাঁকনি সিস্টেম দেওয়া আছে, জাস্ট ফ্রুট দিবেন, আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা ফল দিবেন, ফল দিয়ে কিন্তু জাস্ট পুশ করবেন, ভিতর থেকে কিন্তু জুস হয়ে, জুসে যে পিউরিটা, পিউরিটা বের হয়ে আসবে এবং ছাবা যেটা, ছাবাটা কিন্তু ভিতরে থেকে যাবে, দেন আপনারা ঢেলে কিন্তু বের করে নিতে পারবেন। আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটাতে কখনোই আপনারা আইস ক্রাশ করতে যাবেন না, কারণ এটাতে আইস ক্রাশ করতে গেলে আপনাদের জগে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে, কারণ এটা কিন্তু ফাইবারের, এটার কাজটা হচ্ছে জুস তৈরি করা, গ্রাইন্ডিং বা ব্লেন্ডিং করার জন্য না। তো আশা করি এটা সকলকে বোঝাতে পেরেছি। এখন আমরা আসি হচ্ছে কিমা, যেটা আপনারা এই যে জগটা দেখতে পাচ্ছেন, এই জগটা কিন্তু এমনভাবে এটা ডিজাইনটা করা আছে, আমি দেখাচ্ছি, এটা কিন্তু এয়ারলক, আপনারা যখন এটা ঢাকনাটা একবারে দিয়ে ফেলবেন আপনারা না খুলতে যাওয়া পর্যন্ত এটা কিন্তু সহজে খুলবে না। অনেক ব্ল্যান্ডার দেখবেন যে দেওয়ার সাথে সাথে ঢাকনাটা ছিটে আরেকদিকে চলে যায় বা দেখা যায় রান্নাঘরে দেওয়া চলে ক্যাবিনেট টেবিনেট নোংরা হয়ে যায়, এটা কিন্তু মোটেই হবে না। এটাতে আপনারা মাংস, গরু মাংসের কিমা, মুরগি মাংসের কিমা, চিংড়ি মাছের পেস্ট সব কিছু করতে পারবেন, কোনো পানি লাগবে না, আপনারা জাস্ট মাংসটা এটা ভিতরে দিয়ে দেবেন হয়ে যাবে। আর পেঁয়াজ, পেঁয়াজের কথা বলি, অনেকে কিন্তু পেঁয়াজ কুচি করার জন্য আলাদা আলাদা মেশিন কিনে থাকেন, এটাতে কিন্তু পেঁয়াজ করার জন্য আলাদা কোনো মেশিন লাগবে না।
আপনারা জাস্ট পেঁয়াজগুলো দিয়ে দিবেন, এটা ভিতর কুচি হয়ে যাবে। এটা ডিজাইনটা খুবই সুন্দর, এটা কিন্তু উপরের দিকে উঠে যাবে না, নিচের অংশে, এখান থেকে উপর থেকে বাড়ি খেয়ে নিচের অংশে কিন্তু বারবার ঘুরবে এবং কাজ করবে। আর এটা যে আমি যে এটা যে কন্টেনারটা দেখাচ্ছি, এটা কন্টেনারটা কিন্তু 100% পিওর নন ম্যাগনেটিক এসএসসি স্টিলের, যার কারণে এটাতে জং করবে না বা মরিচা ধরবে না। এটা আপনারা একদম চোখ বন্ধ করে একযোগ ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে এই যে কিমা কিমা পেস্ট করার যে জগটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এখানে কিন্তু জগ দুইটা আছে, এই দুইটা থেকে যে কোনো একটা জগ আপনারা শুধু কিমার জন্য ইউজ করবেন। যেটাতে কিমা করবেন সেটাতে কখনোই জুস লাচ্ছি করার চেষ্টা করবেন না, কারণ সেই ক্ষেত্রে কিন্তু হেলথ ইস্যুর ব্যাপার হয়। আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে কিসের জন্য কি হচ্ছে, কিন্তু যা হওয়ার তা কিন্তু হয়ে যাবে। এরপর আমি এটা দেখাচ্ছি, এটার ভিতরে এখানে কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ, এখানে যদি আপনারা চান আধা কেজি পেঁয়াজ কিন্তু আপনারা একবারে কুচি করতে পারবেন, আদা রসুন পেস্ট করতে পারবেন, তারপর হচ্ছে জিরা, জিরা পেস্ট। অনেক সময় দেখবেন যে চাঁচের জগে জিরা করলে কিন্তু জগ ঘোলা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, দেখতে কিন্তু আরও ভালো লাগে না, কিন্তু এটাতে আপনার জিরা ঘোলা করলে কিন্তু এটা কোনো ক্ষতি হবে না। আপনার আইস ক্রাশ করে বাচ্চাদেরকে ঘরে কিন্তু গোলা আইসক্রিম তৈরি করে দিতে পারবেন। তো আমি এটা একটু দেখালাম। এছাড়া আমি যে কাজটা করি সেটা হচ্ছে টোস্ট বলেন, ব্রেড ক্রাম বলেন, আমি কিন্তু ঘরে করি, সেটা এটার ভিতরে সুন্দর মতো গুঁড়ো হয়ে যায়। তো দেখালাম, এটা দেখালাম, এটার কাজও শেষ। এখন আসি সবচেয়ে বেশি কাজে লাগে যেটা, সেটা এটা হচ্ছে যে গ্রাইন্ডারটা। এই গ্রাইন্ডারটাতে ম্যাক্সিমাম বড় গ্রাইন্ডারগুলোর যে প্রবলেমটা হয়, আমি কিন্তু আপনাদেরকে প্রবলেম সলিউশন দুইটাই কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি। ম্যাক্সিমাম যে গ্রাইন্ডারগুলোতে যে প্রবলেমটা ফেস করি সেগুলো হচ্ছে, অল্প পরিমাণে মশলা দিলে মশলাটা মেশিনটা ঘোরার সাথে সাথে উপরে উঠতে থাকে, ফিনিশিং ব্লেন্ডিং হয় না বা ফিনিশিং পাউডারই হয় না। সেই ক্ষেত্রে এটাতে যদি আপনারা চান এক চামচ গোলমরিচ, সাদা গোলমরিচ হোক, কালো গোলমরিচ হোক, বা আপনাদের জিরা হোক, সব কিছু কিন্তু এটাতে আপনারা একদম ফাইনভাবে ফাইন পেস্ট বা ফাইন গুঁড়ো করতে পারবেন। তো এটার ভিতরে আপনারা জিরা চাইলে এক পা জিরা আপনারা অ্যাট এ টাইম কিন্তু গুঁড়ো করতে পারবেন। তো এর চেয়ে ভালো মেশিন আমার তো মনে হয় হতেই পারে না। তো আসুন এখন আমি আপনাদেরকে প্রাইসিংয়ের ব্যাপারটা বলে দিচ্ছি। এটার ওয়াটটা হচ্ছে 750 ওয়াট, 2100 RPM এর এই ব্লেন্ডার সেটটা কিনতে আপনাদের খরচ হচ্ছে মাত্র 5500 টাকা। 5500 টাকা হলে কিন্তু আপনারা এই ব্লেন্ডার সেটটা কিনতে পারবেন। তাহলে আর দেরি কেন, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আজই অর্ডার করে ফেলতে পারেন। আর এই যে প্রাইসটা বলেছি এটা কিন্তু একদম অফার প্রাইসে, আর এসে কিন্তু অবশ্যই বলবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কেয়ারপুর চ্যানেলটা দেখে এসেছি, তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর ডিসকাউন্ট প্রাইস দিয়েই কিন্তু এই দামটা ধার্য করা হয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো আপনারা ব্লেন্ডার কেন, ব্লেন্ডার, টিভি, ফ্রিজ, এসি সব কিছু কিনতে কিন্তু চলে আসবেন। তাছাড়া আপনারা শীত উপলক্ষে যে কেনাকাটাগুলো আছে, যেমন ইলেকট্রিক কেটলি, রুম হিটার, সব কিছু কিন্তু ভাইয়ার এখানে অ্যাভেইলেবল আছে। তো সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমার চ্যানেল শপিং টিভি। আল্লাহ হাফেজ।